বিএনপি কিছুই দিতে পারে না শুধু মানুষের রক্ত চুষে খেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার চব্বিশ নভেম্বর যশোর সামসুল হুদাই স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি কথা বলেন আমার বিচার পাওয়ার অধিকার ছিল না বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন বাবা মা ভাই বোন সবাইকে হারিয়েছি তারপরও বাংলায় ফিরে এসেছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই ছিল লক্ষ্য তিনি বলেন মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে বিএনপি নিজেদের উন্নয়ন করেছে রক্ত আর হত্যা ছাড়া তারা কিছু দিতে পারেনি খালেদা বলেন আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতায় এসেছি আপনারা ভোট দিয়েছেন বলেই দেশের উন্নয়ন হয়েছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন মানুষের খাবার ছিল না মাথা গোজার ঠাই ছিল না আমরা চিকিৎসা ওষুধের ব্যবস্থা করেছি ডিজিটাল বাংলাদেশ করেছি সবার হাতে এখন মোবাইল ফোন এটা মানুষের হাতে তুলে দিয়েছে আওয়ামী লীগ সরকার